السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সাধারণ মানুষকে পুলিশ মারছে, জাঙ্গি বাংলার মমতা দলদাস পুলিশ পাঠাটা পুলিশ আমি বলছি আপনারা কালকে থাকবে পরশু দিনে তোমরা কি হবে জানো তো আমি বলছি আপনাকে সব ছেলে ছেলে বুঝেছ আমাদের কি করে রুখবে ভাই ধরতে আমি আমার কথা বলছে তো চুপ করো সব সময় ডিউটি করতে রাত্রি এক লাখ যেমন
ايه ده
আমাদের বাড়িতে আছে আমার বাড়িতে আছে সেলফ আইডা সেলফ আইডা আমাদের নিয়ে চলো হলে তুমি এনে লেট সাধারণ মানুষ আজকে সকাল থেকে অনৈতিকভাবে পঞ্চায়েত গঠন হচ্ছিল মানে আটকে তারা তাদের কাজ করছে। আমার সকালে একটা পারিবারিক কাজ ছিল, এই ঘুম থেকে উঠে আমি বেরিয়ে যাচ্ছিলাম, আমি বেরিয়েও গিয়েছিলাম, শিয়াকালে পৌঁছে গেছি, আমার কাজ ছিল। খবর পাচ্ছি আমার বাড়ির বাড়িতে পুলিশ আক্রমণ করেছে, অফিস আমার বাড়ির কাজ ভেঙেছে এবং শেল্টার যে ছুঁড়েছে সেটা অনেকে আমার বাড়িতে এসেছে। তো আমি স্কুল ফিরে আসলাম, আমি অফিসারকে জিজ্ঞাসা করছি আমার দোষ। পশ্চিম অফিসারকে জিজ্ঞাসা করলাম আমার দোষ কি, অফিসার এত বড় অসভ্য অসভ্য, আমি রাগের মতো ওকে গান দুয়ো বললাম কি করবো। এই এত ভিড়ের মধ্যে মবের মধ্যে জেনে গেল যে নাকি আমার লোক বোন ছুড়েছে, আমার লোক নাকি ইট ছুড়েছে। কিন্তু অফিসার দায়িত্ব করে নিয়েছে এখানে আমার অফিসের সামনে বাড়ির সামনে এত তাণ্ডব চালালো, সেটা জানতে এসেছে যে অ্যাডিশনাল এসপি ছিল সে দালাল তো খুব কম, দালাল শব্দটা ওনার কাছে মানাবে না, মানে কথাবার্তার সঙ্গে যেটা দেখলাম সেটা তিনি তাকে জানতে চেয়েছিলাম, সে উত্তর দিতে পারলো না। উল্টে এখানে একজন পিসা গেছে, ব্যাপারটা যাতে ছোট হয়ে যায়, ব্যাপারটা যাতে সমাধান হয়ে যায় ওনাদেরকে চলে যেতে বলছেন, সেই পিস সাহেবকে আবার পুলিশ ছেলে দিল, সেটাও জিজ্ঞাসা করলাম। এই অনা অনৈতিক কাজ চলছে। দেখুন ভোট গঠন হচ্ছে, কী হবে না হবে ও তামিলে যায়নি, ও তামি নাই, কারণ আমি আমার ভোট গঠন ভাঙড়ে আমি বয়কট করেছি, অনৈতিকভাবে জিতেছিল বলে বয়কট করেছি। আমরা এখানে সেটা আমার কোনো স্বপ্ন, আমার বাড়ি আক্রমণ হলো কেন পুলিশে, আমি কী করছি, টিয়ার গাছ চালিয়েছে আমার বাড়িতে, সেল ঢুকেছে এবং আমার বাড়ির বাড়ির কাঁচও ভেঙে দিয়েছে। অবশ্যই বিচার হবে, আমি চার্জ করলাম উত্তর দিতে পারলো না। চলো
আচ্ছা টিয়ার গ্যাস আছে বলবে না কেন হ্যাঁ আছে পুলিশের বৈধ টিয়ার গ্যাস এটা তো অবৈধ কিছু নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।